দেখছেন বন্ধুরা, সারা বাংলা এবং সারা ভারতবর্ষ জুড়ে উই ওয়ান্ট জাস্টিস, এবং এই মুহূর্তে আপনারা আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে সারা দেশ কিন্তু তোলপাড় আরজিকর এই ঘটনাকে কেন্দ্র করে। আপনারা দেখছেন রীতিমতো রানীগঞ্জ কিন্তু বাদ নেই, রানীগঞ্জ কিন্তু জাস্টিসের জন্য যেভাবে আন্দোলন চলছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা কথা বলে নেবো কয়েকজনের সঙ্গে। আমরা আজকে জমায়েত হয়েছি একটা সোচ্চার সভায়, যেখানে আপনার একটা মেয়েকে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা চাইছি, যেন কোনো তথ্য প্রমাণ লোপাট না হয়, সেই জন্য আমাদের এই মিছিলটা, প্রতিবাদ সভা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রীতিমতো রানীগঞ্জের ডাক্তাররা পথে নেমেছেন এই আন্দোলন আরও জোরদার করার জন্য, এবং যেভাবে নারকীয় ঘটনা সাক্ষী রইল বাংলা এবং পাশবিক অত্যাচার, এবং আপনারা সবাই জানেন যে আরজিকর হসপিটালে মধ্যরাতে যেভাবে একজন পড়ুয়া ডাক্তারকে তো ধর্ষণ করে হত্যা করা হলো, তাই জন্য কিন্তু আন্দোলন চলছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব, কি বলবেন? আমরা আরজিকরে যে ঘটনাটি ঘটেছে, নৃশংস ঘটনাটি, সে শুধু ডাক্তার হিসেবে না, একজন মহিলা, সভ্য সমাজের মহিলাকে কি এরমভাবে কাজের জায়গায় যন্ত্রণা পেয়ে মরতে হবে, দেখলে আমাদের খবর পড়ে শিউরে উঠতে হচ্ছে। এর প্রতিবাদে আমরা সবাই, ডাক্তাররা, ডাক্তারের ফ্যামিলিরা, গোটা আমরা তো সবাইকে আহ্বান করেছি, সমস্ত জনসাধারণকে এই প্রতিবাদ সভায় আহ্বান করেছি, কারণ এটা শুধু শুধু ডাক্তারের ফ্যামিলির বলে না, এটা যে কোনো দিন যে কোনো মেয়ের সাথে এ হতে পারে, সে কেউ আমাদের মাও হতে পারে, বোনও হতে পারে, তাই আমরা সমস্ত জনসাধারণকে আহ্বান করেছি, এর একটা বিচার আমরা চাই, এবং কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার আমরা দাবি করছি, যাতে মেয়েরা সুষ্ঠুভাবে তাদের ডিউটি করতে পারে, সে নাইট ডিউটি হোক বা ডে ডিউটি হোক, কোনো রকম নিরাপত্তাহীনতায় আমরা কাজ করতে চাই না, এর জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আগামীকাল স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে এরকম একটা ঘটনা বাংলার বুকে, আপনি কি মনে করেন নারী সমাজ কি রীতি স্বাধীন? এখনও আমরা নারী স্বাধীনতা পাইনি, এইখানে যেখানে সভ্য সমাজে এরম ঘটনা ঘটে, সেখানে আমরা কোথায় বলবো যে আমরা স্বাধীন হয়েছি? আমরা তো প্রথমে বলবো যে আগে মানুষ হই, তারপরে আমরা মানুষকে বাঁচাবো, এই আমাদেরই আগে, আমরা তো মানুষের মতো মানুষই হতে পারিনি, যেখানে এরকম একটা বর্বরতার সঙ্গে একটা মেয়ের সঙ্গে এরকম করা হয়, সে সমাজের তো আমরা সভ্য মানুষ, সভ্য সমাজ বলতেই পারি, তাহলে আর রাত দাঁড়িয়ে নাইট ডিউটি তো অন কলে তার মেয়েটির ডিউটি ছিল, অন ডিউটিতেই সে ছিল, এবং অন ডিউটিতেই থাক, মানে ডিউটিতে থাকা অবস্থায় তাকে তার সাথে এরকম কাণ্ড করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এই রানীগঞ্জের রাজপথে, এবং এই মুহূর্তে ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলে নেব, কি বলবেন আজকে? এই যে ঘটনাটি ঘটেছে, যে একজন ডাক্তারকে, শুধু ডাক্তার বলে নয়, একজন মহিলাকে তার ডিউটি রুমে কৃশংসভাবে রেপ করে মার্ডার করা হলো, এটা আজকে গোটা জাতির লজ্জা। কাল আমাদের, আমরা সব জায়গায় দেখব ফ্ল্যাগ হয়েস্টিং হচ্ছে, স্বাধীনতা দিবস পালন হচ্ছে, কিন্তু এই কি স্বাধীনতা আমরা 77 বছরে অর্জন করেছি? আমরা মেয়েরা বেরোতে পারবো না, কাজ করতে পারবো না, রাত্রে বেরোতে গেলে মনে হবে সাথে কেউ থাকুক, এত ভয়, এই কি একটা স্বাধীন দেশের নারীদের এই হওয়া উচিত? এই যে কথা শুনতে হচ্ছে, রাতে কেন বেরোচ্ছে কিংবা রাতে, কিন্তু আমাদের ডাক্তারদেরকে তো বেরোতেই হচ্ছে, আমরা ডেলিভারি করতে বেরোচ্ছি, কেউ অজ্ঞানের ডাক্তার বেরোচ্ছে, কোনো মেয়ে কল সেন্টারে চাকরি করে, কেউ ইঞ্জিনিয়ার রাত্রে ট্রেনে বাসে করে ফিরছে, প্রতিটা মেয়েকে, কেউ সিস্টার নার্সিং ডিউটি দিয়ে রাত্রে ফিরছে, প্রতিটা মেয়েকে রাত্রে বেরোতে হয়, তার কাজ কর্ম সূত্রে বেরোতে হয়, কিন্তু কেন সেফটি থাকবে না? কেন আমরা বলবো নারী তুমি আত্মরক্ষা শেখো? কেন মায়েরা নিজেদের ছেলেদেরকে, নিজেদেরকে কন্ট্রোলে রাখতে শেখাবে না? এইটার জন্যই আজ আমরা প্রতিবাদে নেমেছি, আমরা বিচার চাই, এই যে বিভৎস একটি ঘটনা ঘটে গেল, আমরা সেই অন্যায়কারীদের শাস্তি চাই, এই জন্য আজকে ডাক্তার শুধু নয়, আমাদের সাথে অন্যান্য অনেক রানীগঞ্জবাসী যোগ দিয়েছেন, এবং আমরা আজকে বিকেলে রাত্রির বেলা
একসাথে রাত্রি 11:30 মিলিত হব ক্যান্ডেল মার্চের জন্য। এবং আমরা মানে চেষ্টা করছি যে 16 তারিখ গোটা রানীগঞ্জবাসী লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, ইনারভিল ক্লাব, গ্রিন ক্লাব সবাই মিলে, IMA মিলে সমস্ত লোক যোগ দিয়ে একটা বিশাল র্যালি করতে, যাতে আমাদের কথা কিছুটা হলেও কেউ শুনতে পায়। ভাষা নেই বলেন, আমরা কি সমাজে বাস করছি, এই মানে মানুষরূপী নেকড়ে বাঘেরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং সব থেকে যেটা লজ্জার, যে একটি মেয়ে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, সে নিজের ওয়ার্ক প্লেসে, হাসপাতালে, যেখানে সে 24 ঘন্টা ডিউটি করে, সেখানে সে ডিউটি করে সেখানে সে ধর্ষিত হয়ে মার্ডার হয়ে যাচ্ছে এই নৃশংসভাবে। এবং প্রশাসন সর্বোচ্চ স্তরে চেষ্টা করছে সেটাকে ধামা চাপা দেবার। প্রথমে এটা সুইসাইড, তারপর 3 ঘন্টা তার বাবা মাকে দেখতে না দেওয়া, সব শেষে এখন ক্রাইম অফ যেটা অকারেন্স, প্লেস অফ অকারেন্স, সেই জায়গাটাকেও ভেঙে ফেলছে তারা। সেমিনার রুমের পাশে যে সেমিনার রুমটাকেও ভেঙে ফেলছে। তার মানে তথ্য প্রমাণ লোপাট করার জন্য মানুষ বা প্রশাসন কতটা নিচে নামতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। আজকে ডাক্তার হিসেবে আমরা পথে নেমে না, আমরা পথে নেমেছি একটা মেয়ের বাবা হিসেবে। যারা পথে নামেননি, যারা রাস্তায় দাঁড়িয়ে দেখছেন, তাদের বাড়িতেও যদি কেউ থাকে, মা আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পথে নামুন। আজ পথে না নামলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না। আজকের যে ঘটনা এতটাই নৃশংস ঘটনা, আজকে পথে না নামলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না। এই স্বাধীনতা দিবসের কি দাম আমার জানা নেই, যেখানে একটি স্বাধীন মেয়ে 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর অবসন্ন হয়ে তারই ডিপার্টমেন্টের একটি ঘরে, যেটা বলা ছিল এই ঘরে তারা একটা খেয়াল করে দেখবেন একটা শয্যা ছিল। আপনার সেমিনার হলে কখনো বিছানা থাকে না, ওখানে সেমিনার হলই হয়, কিন্তু যেহেতু তাদের কোনো ব্যবস্থা ছিল না, সেই সেমিনার হলে একটি খাটে উনি খেলু বিশ্রাম নিতে গিয়েছিল। ভোর রাতের দিকে দুষ্কৃতীরা ঢুকে তাকে নৃশংসভাবে খুন করেছে, রেপ করেছে। তারপরে পুরো প্রশাসন এটাকে থামা চাপার জন্য প্রথমেই মা বাবাকে ফোন করে বলে যে এটা আত্মহত্যা, যেটা আপনি দেখলে আপনিও বুঝতে পারবেন। শুধু এখানেই শেষ নয়, একটা স্কেটবোর্ড সাজানোর জন্য একটা মাতালকে বলা হয়েছে এই হলো কালপ্রিট। আপনারা বলুন তো, যে যদি একজন মেয়ে শেষ পর্যন্ত লড়াই করবে বাঁচার জন্য, 2-4টে আঁচড় তার গায়ে থাকবে, তার পেটে, গায়ে, হাতে, পায়ে, তার কোনো, আপনারা ছবিটা দেখেছেন, তাদের কোনো আঁচড় দেখেছেন, তাকে কোনো নির্লিপ্তভাবে যা বলছে, হ্যাঁ আমি করেছি, তৈরি করা, আসল প্রকৃত দোষী ধরা পড়েনি। আমরা মাননীয় হাইকোর্টকে ধন্যবাদ জানাবো, কালকে ইমিডিয়েটলি ওটা CBI ট্রান্সফার হয়েছে, তাও সেটা আদালতের তত্ত্বাবধানে। কিন্তু আমরা এতে খুশি নই, কারণ আমরা অনেক CBI, অনেক CID দেখেছি ধাবা চাপা পড়ে যায়। আগেকার ইতিহাসগুলো আপনারাই ভেবে দেখুন। আমি একটু আগে বলছিলাম, 15-20 বছর আগে আমাদের একজন শিশু বিশেষজ্ঞের বাড়িতে ডাকাতি হয়, তার বাচ্চা মেয়েকে কেড়ে নেওয়া হয় কোল থেকে, অনেক কষ্ট উনি বেঁচে যান, তার বিচার কে দোষী আজ অবধি তা প্রমাণ হয়নি। এই হলো আমাদের দেশ। আমরা চাই সবাই মিলে এই প্রতিজ্ঞা করতে, আমরা এর প্রকৃত বিচার চাই। দেখছেন বন্ধুরা, সারা বাংলা এবং সারা ভারতবর্ষ জুড়ে উই ওয়ান্ট জাস্টিস। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে, এবং আপনার যেটা বললাম যে গোটা ভারতবর্ষ কিন্তু তোলপাড় এই আর্যকর ঘটনাকে কেন্দ্র করে, এবং রানীগঞ্জ কিন্তু বাদ নেই, এবং রানীগঞ্জ কিন্তু আন্দোলন, জোরদার আন্দোলন চলছে আপনারা দেখছেন। এবং রাতেও কিন্তু এই রাত্রি 9টা থেকে 11:30 পর্যন্ত রানীগঞ্জ স্ট্যাচু মোড়ে নেতাজি স্ট্যাচুতে আগামীকাল ফ্ল্যাগ হোস্টিং হবে, জাতীয় পতাকা উত্তোলন হবে। কিন্তু আজকে এই আগের দিন 14 আগস্ট এইরকম যদি স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দেখছি নারী স্বাধীনতা কতটা নারী স্বাধীনতা পেয়েছে, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখছেন বাংলার বুকে। বন্ধুরা, আপনারা এইভাবে আন্দোলনে সবাই এগিয়ে পথে নামুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আর এইভাবে আমরা ওয়ান টু জাস্টিস, আমরা চাই এর সঠিক বিচার হোক, এবং দেখতে থাকুন গৌতমের সাথে।